শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। পিতার নাম মৌলভী আব্দুর রব, মায়ের নাম আয়তুনা, গ্রাম দক্ষিণ কম, পোস্ট অফিস নতুন বাজার, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। ওয়ার্ল্ড স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি 69-68। এতক্ষণ পরে কলেজে লেখাপড়া করি, কলেজে আর পরীক্ষা দিতে পারি নাই। আমি বঙ্গবন্ধুর 6-11 দফার প্রতি সমর্থন করি। আমরা ওই সময় আমাদের কোনো দল বল কোনো রকম কোনো কিছু ছিল না। বঙ্গবন্ধুর উপরে আমাদের অনেক বিশ্বাস ভক্তিয়া ছিল। উনি যেভাবে বলতে ওইভাবেই চলছে। এরপরে আমাদের এখানে যখন 25 মার্চে তখন আমাদের মফিজুর রহমান খান সাহেব দেশে আসলো। এরপরে বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি, মজর খান সাহেব, এরা মিটিং আইসা করলো। ওনার কাছে আমরা বিভিন্ন দিকের কথাবার্তা শুনে আমাদের একটা যা কিছুই আমাদের বিশ্বাস ভক্তি ছিল তার সে আরও 10 গুণ বেশি বেড়ে গেল। এইভাবেই চলতেছি বিভিন্ন জায়গায়। আর সাবেক রূপগঞ্জ থানায় ছিলাম। রূপগঞ্জ থানার থেকে নৌকা দিয়ে দারোগা পুলিশরা আসতো, পুলিশরা আইসা বিভিন্ন গ্রামে ঘুইরা, আমাদের বিভিন্ন পাড়ায় গ্রামে ঘুইরা বিভিন্ন মানুষকে নানান কথাবার্তা, নানান রকম নানান হুমকি আমকি দিত, আসামি ধরতো, এই করতো, সেই করতো, নানান কিছু করতো। তখন আমি আমাদের প্রাইমারি স্কুলের এখানে আমি শহীদুল আলম, তো আমরা দুইজন দক্ষিণ দিকতে আসতেছি স্কুলের সামনে দিয়ে। আসার পরে দারোগা বলল, ওই থানার মেজর দারোগা ছিল, তার একটু হাতটা বেঁকা ছিল, সে এসে গেছে, এই তোমরা এসে দাঁড়াও, কোথায় যাও? আমাদের দাঁড়া করাইতে করে উনি বললো যে কোথায় যাও তোমরা? পরে বললাম যে আমরা তো বাড়ি এখানেই, আমাদের স্কুল এখানে, আমরা কই যাবো? বললো যে দৌফল বাইন্দা ঘুরবা না, তাহলে কিন্তু গুলি করে দেবো। তখন আমি ডাক্তার সাথে নিয়ে দারোগার ওই পিস্তল খাবলা দিয়ে লিয়ে গেছিলাম। নিয়ে গেছি পরে এখানে ময়মুর বিয়া ছিল, মেহাবাতুল্লাহ ছিল নাম, এখানে রোহিত বাপিয়া ছিল, কিরণ বিয়ারা তারা ছিল, তারা পরে এটা ম্যানেজ করে এই পুলিশে মাপমুক্ত চাইল, পরে এটা ম্যানেজ করে দিয়ে দিয়েছে আমরা পুলিশে আনতে চলে গেছি। পরে দেখি যে বলে যুদ্ধ হইতেছে, আমাদের লোকজন মারতেছে, মা বন্যাগ খুব অবিচার অত্যাচার করতেছে, আমার নেতা গোকে ওরে পাই না, খুঁজা কই যাবো, কই কী করবো? পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলাম,
আমি শহীদুল আলম, তারপরে মোস্তফা, রুস্তম আলী, সাত্তার, তারপরে তারা, তারাবুদ্দি মারা গেছে, সাত্তারও মারা গেছে, এরা সবাই বসে একটা যুক্তি করলাম যে আমরা চলো ইন্ডিয়া চলে যাই। তখন আমরা এই বাড়ির থেকে রওনা হইয়া ডাঙ্গা দিয়া গুজারা পার হইয়া বাড়িতে মানুষের বাড়ি বাড়ি দিয়া গিয়া, এই মাধবদি দিয়া গিয়া, ওই দিক দিয়া গোপালদি গিয়া, এরপর হচ্ছে নৌকায় নবীনগর গেছি, নবীনগর গিয়া সারগাছ গিয়া বীরগড় বীরগড় দিয়া বিশ্বরোড দিয়া গিয়া কসবাজে দিক দিয়ে গিয়া আমরা পার হয়েছি। কিন্তু পার হয়েছে, পার হওয়ায় আমাকে খুব অসুবিধা হয়েছিল, আমাদের পাক বাহিনীরা গাড়ি চালায় আসতে আমাদের দেখে ফেলেছিল। পরে আমরা একটা এই গর্তের মধ্যে ঢুকে গেছিলাম, ওর মধ্যে খুব কচুরি ভানা ছিল, কচুরি ভানা প্রত্যেকে মাথায় দিয়া শুধু মাথাটা রাখিয়া আমরা চুপ করে আসছিলাম। পরে তারা যখন লাইটদার দেখে টিকে চলে গেল, পরে আমরা এক বাড়িতে ছিলাম, রাত্রে পাওটা ফুলে গেল বাড়িতে ছিলাম, তো ওই বাড়িতে আবার কাঁঠাল খাওয়াইলো, ওই সময় বলতে কাঁঠালের সিজন হয়েছিল, কাঁঠাল খাওয়াইলো, মুড়ি টুড়ি খাওয়াইলো, রাত্রে জাগাই রইলাম, ঘুমটুম হয় নাই, আমরা ছয় সাতজন। ওই লোকে বললো যে আপনারা চলে যান, আমরা তো এখন পাক বাহিনীরা আইতে পারে, আমরা আমগো বাড়ি জ্বালাই দিব সন্দেহ করবো। পরেও এতে আপনার হাঁটতে হাঁটতে আমরা হাঁপাই না, আমরা আবার চলে গেলাম, হাঁপাই না গিয়ে একটা নদী, ছোটো নদী পার হইলাম, পার হইয়া ওই পারে গেলাম, ওই পারে গিয়া তারপরে ওখানতে আবার রিক্সায় একবারে আগরতলা চলে গেলাম কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনে যাওয়ার পরেই আমরা দেখি আমগো নেতাজি হ্যাঁ হাজির, মফিজুর রহমান খান সাহেব। উনি বললো আরে তোমরা কেমন আইছো, কী করছো, একটু খোঁজ খবর নিল। আমরা বললো ওই যিনি খাতায় এন্ট্রি টেন্ট্রি করে, উনি এন্ট্রি টেন্ট্রি করলো, করার পরে বললো আচ্ছা ঠিক আছে তোমরা থাকতে থাকো, পরে আমাদের এনে ওষুধ দিল, কিছু খাবার দাবার দিল, আমরা এনে একদিন রেস্ট করলাম। পরের দিন আমগো কয়েকজন একদম মিলিটারি হোল্ডিং ক্যাম্প আগরতলা দুর্গাচুদ্দি পাড়া, ওইখানে নেওয়ার পরে আমাদের কি কয়েকদিন রইলাম, থাকার পরে এনে খাই দাই থাকি একটু গুজগারি, দুই চার দিন পাঁচ সাত দিন গিয়েছে, পরে আমরা ওইখান থেকে আমরা আবার নিয়ে আসলো রিক্রুট করে মেলা করে, যেটা মেলাঘড় টু সেক্টরের প্রধান অফিস ওইখানে, ওইখানে নেওয়ার পরে আমাদের আবার বাছাই করলো। আমার বাগিনা মোস্তফা, শহীদুল আলম, রুস্তম আলী, তারাজুদ্দি, সাত্তার, আজির রহমান, এগুলি কোন দিকে কারে নিল জানি না, তারা বাইচা বাইচা নিয়ে গেল, আমারে নিয়ে গেল ইয়েতে দুর্গাচৌধুরী পাড়া আগরতলা, ওইখানে মিলিটারি হোল্ডিং গেল। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে কয়েকদিন থাকলাম, এখানে দেশের লোক আসলো, ওইখানে আবার তোতাই গেছিল বোধহয় আর্মির লোক গিয়া আমারে বললো যে তুমি আসো, তা আমারে ডেকে নিল, আমারে ডেকে নিয়ে আরও আরও কিছু কিছু লোক নিল, কুমিল্লার আছে বিভিন্ন জায়গার লোক আছে, লোক নিয়ে আমারে আমার নিয়ে গেল তারা শালবন, এটারে কয় বিডিএফ শালবন, এটা নাকি এই হেই এলাকার হেড অফিস, হ্যানো ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমার ওস্তাদের নাম আছে নৌশের, তো ওখান থেকে ট্রেনিং নিলাম প্রায় দেড় মাস ট্রেনিং দেওয়ার পরে আমাকে ওয়ার্ল্ডলেস অপারেটর বানাইল, আমি ওয়ার্ল্ডলেস অপারেটর হিসাবে কাজ করছি, এক কোম্পানিতে আমার অন্তর্ভুক্ত করলো, এরপরে আমাদের ব্যাটালিয়ান করলো নাকি তারা, তখন নাম দিল নাইন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমি নাইন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইন্ডিয়া গিয়া তৈর হয়েছে, আগে ছিল আট বেঙ্গল, এরপরে ইন্ডিয়া গিয়া তৈর করছে নতুন একটা বেঙ্গল নাইন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই বেঙ্গল রেজিমেন্টের আন্ডারে আমি মন্তলি আমাকে ইয়ে করলো ক্যাম্প করলো যুদ্ধের, ওখান থেকে গিয়া আমরা কর্নেল বাজারে পাকিস্তানি সৈন্যগুলোকে সামনা টামনে যুদ্ধ করছি, কর্নেল বাজার থেকে আবার আইসা পড়ছি যুদ্ধ করে, সারা দিন বা সারা রাত করছি, দিনও করছি কম কিন্তু রাত্রে বেশি করছি, তখন ওখানতে আবার আমরা যাইতাম কসবা, দেবীপুর, আগরতলা, তারপরে আরও বিভিন্ন জায়গায় ব্যাংকার করিয়া করিয়া আমরা সামনা সামনে যুদ্ধ করছি পাকিস্তানি সৈনিকগুলোকে। যুদ্ধ করার পরে বেশ কিছুদিন গেল, এরপরে আমরা হেনতে হ্যাঁ ঈদ করলাম, ঈদে ছিল হ্যাঁ ঈদ হয়েছিল, ঈদ করলাম, ঈদের দিন খুব কান্দাকাটি করলাম আমরা, যে ঈদও করতাম না বাড়ি, আমার কাছে ছিল ইস্টার্ন গান আর এসএলআর দুইটি আমি চালাইতাম, আর তারা আমার সাথে যারা ছিল তারা এসএলআর চালাইতো, এরপরে এলএমজি চালাইতো, এসএম চালাইতো, তারা চালাইতো, এগুলি চালাইতাম, তো আমরা ব্যাংকারে থাকতাম,
বা ব্যাংকের তো উইঠা যখন সুযোগ হইতো তখন ওখানে ব্যক্তিরা আমরা ব্যাংকে আসতাম, আমাদের ব্যাংকে নিয়ে যেত ব্যাংক। আমার কমান্ডিং অফিসার ছিল হ্যানে, ওই সময় ছিল ক্যাপ্টেন আইনউদ্দিন, পরে বাংলাদেশ সময়ে মেজর জেনারেল হয়েছে, প্রায় অ্যাডজুটেন্ট ছিল হারুনুর রশিদ, এখন মেজর জেনারেল। সুবেদার মেজর ছিল তাহের শাহ ফরিদপুরের, আর আমার ওস্তাদ ছিল কাশেম চিটাগাঙ্গের। আবু বক্কর ছিল হাবিলদার, উনি আমার ট্রেনিং করাইতো না, মাঝে মধ্যে মধ্যে করাইতো আর কি। এরপরে আমরা শুনলাম হেনে থাইয়া যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, চারিদিকে প্লেন উঠতেছে, যুদ্ধ হইতেছে, মানে বোমিং করতেছে। পরে আমরা শরীর আরও বেশি গরম হইল, পরে শুনি আমরা আমরা কইতেছি কি, আমরা জেনারেল সাহেব কইতেছি কি, যুদ্ধ যখন আরম্ভ হয়েছে তাহলে স্বীকৃতি দেয় না কে, স্বীকৃতি দেয় না কে ইন্ডিয়া, ভুটান আগে স্বীকৃতি দিচ্ছে, পরে ভুটান স্বীকৃতি দিলে কি লাভ হইব, ইন্ডিয়া স্বীকৃতি দেয় না কেন। ওই সময় তো আমাদের এই ব্যাটালিয়ন প্রধান আর কি ক্যাপ্টেন ছিল আইনউদ্দিন সাহেব। তবে পরে যখন ইন্ডিয়া স্বীকৃতি দিল, পরে পুরাপুরি ভাবে ওই যুদ্ধ আরম্ভ হইলো। যুদ্ধ আরম্ভ হইলো, যুদ্ধ আমরা করতেছি, যাইতেছি করতেছি, যাইতেছি যাই হোক, বিভিন্ন জায়গায় যাইতেছি আসতেছি। এরপরে শুনলাম যে স্বাধীন হয়ে গেছে গা, কুমিল্লায় আরো কিছুদিন রইলাম, কুমিল্লা পানি ফুনি দিয়া ক্যান্টনমেন্ট উদার করলাম, উদার করে আবার হেনতে কয় বিহারিরা মিলবো দশ এগারো বারো, এই এটা তো তারা ছাড়তেছে না। পরে মিরপুরে আবার বিহারিও ইয়ে করলাম, ছাড়াইলাম, অস্ত্র শস্ত্র ছাড়াইলাম, তাকে বন্দি করলাম, ইয়ে করলাম। মিরপুরতে পরে আমি রিজন দিয়া একটা সার্টিফিকেট নিয়ে পরে আমি দেশে আসি। আমার উদ্দেশ্য ছিল যে দেশটা স্বাধীন হইলে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো, সবাই শান্তিতে থাকতে পারবো, এইটাই উদ্দেশ্য ছিল, যে আমরা সব কিছু ভালোভাবে পাবো, সবার সবার সাথে মিলমিশভাবে চলতে পারবো, আমরা একটা সোনার বাংলা পাবো। বা আমরা এতদিন হারাই আসছি, এখন আমরা তাও কিছু কিছু, এখন আমরা মুক্তিযোদ্ধাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি একটু মানে একটু খেয়াল আছে, মুক্তিযুদ্ধকেও একটা কল্যাণ দেখতেছি, আর দেশের মানে একটা কল্যাণ দেখতেছি, আল্লাহ এটা পাইয়া যায় আর কি। ওদের ভবিষ্যতে আমরা যে পাবো এই কোনো আশা আমরা করি না, তবে আশা আছে যে ভবিষ্যতে আমরা আমাদের দেশ সোনার বাংলায় পাবে আশা আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।